গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, প্রতিদিনের মতো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আমাকে মা সন্তোষীর পুজো তো দিতেই হবে, তাই না? আমি এখন আছি ঠাকুর ঘরে, মা সন্তোষীর পুজো দেব এখন। মাকে স্নান করানো হয়ে গেল, ওই যে তখন দেখলে না, জল কাপড় দিয়ে মায়ের ফটোটা মুছে নিলাম, চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, এখন এই ঘটে সিঁদুরের ফোঁটা দিচ্ছি, ঘট বসাবো ওই জন্য। আজ অনেক বছর ধরে মা সন্তোষীর পুজো করছি, বিয়ের এক বছর আগের থেকে মা সন্তোষীর পুজো করা শুরু করেছি। মনস্কামনা পূরণ হওয়ার পরে উদযাপন দিলাম, তারপরে কয়েক বছর গ্যাপ পড়ল, মানে আমার বিয়ের পর কয়েক বছর গ্যাপ পড়ল মা সন্তোষীর পুজোতে। তারপর কৃপা আসার পরে আবার নতুন করে মা সন্তোষীর পুজো করা শুরু করেছি। যে কয়েক বছর আমি মায়ের পুজো করিনি, সেই কয়েক বছর জানো তো আমার দিনগুলো ভালো কাটেনি, যার জন্য আমি আবার নতুন করে মা সন্তোষীর পুজো করা শুরু করেছি। আমার এতটাই বিশ্বাস হয়ে গেল, আমার মনে হলো যে আমি মনে হয় মা সন্তোষীর পুজো না করলে ভালো থাকবো না। তারপর আমি যখন আবার নতুন করে মায়ের পুজো দেওয়া শুরু করলাম, দেখলাম মায়ের কৃপায় আমি ভালোই আছি, মা আমাকে ভালোই রেখেছে, সেই কারণেই তো মায়ের পুজো ছাড়তে পারি না। কারণ অনেকে বলে যে মা সন্তোষীর পুজো সবসময় করা ঠিক না, মা সন্তোষী খুব রাগী হয়, তো ওই কারণে আর কি সবাই বলে যে মা সন্তোষীর পুজো সবসময় করা ঠিক না, মনস্কামনা পূরণ হয়ে গেলে উদযাপন দিয়ে এই ব্রতটা বন্ধ করে দিতে হয়, এটা তো একটা ব্রত। কিন্তু আমি কি করে মাকে ছাড়ি বলো তো? আমার খারাপ সময় তো মা আমার পাশে ছিল, এবার ভালো সময় আমি তাকে কি করে ছেড়ে থাকি? বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। ওই যে সন্তোষী মায়ের যে প্রসাদটা আছে, যেটা হাতে ছিল, সেই প্রসাদটা তো এখন তুলসী তলায় দিতে হবে, ওটা এখন তুলসী তলায় দিয়ে তারপরে আমি প্রসাদটা খাবো। প্রসাদ খেয়ে চিড়া খাবো, খুব খিদে পেয়ে গেছে, ওই নুন চিনি দিয়ে একটু চিড়া খাবো, আর সিদ্ধ ভাত বসাবো। এখন আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ, এই ভাত বসাবো। তো চলো এখন এই কাজগুলো করে, বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব খিদে পেয়ে গেছে, কথা বললে না আরো বেশি খিদে পেয়ে যায়। আমি চিড়া খাচ্ছি না, মুড়ি খাচ্ছি, দেখো চিড়ার গোটে হাত দিলাম, দেখি চিড়া নাই। ওই যে সেদিন চিড়ার পোলাও করলাম তো, ওই জন্য শেষ হয়ে গেছে, তো আমার আর খেয়ালও ছিল না। চিড়া তো কেউ খায় না, এই আমি নিরামিষের দিনে মাঝে মধ্যে একটু খাই, যখন দরকার হয় তখন এই দোকান থেকে একটু নিয়ে আসি। তো আর চিড়া ওই দোকান থেকে আনিনি, ঘরে একটু মুড়ি ছিল, সেই মুড়িটাই জল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে খাচ্ছি। এবার চিনির কৌটোয় হাত দিয়ে দেখি চিনিও নাই, মানে নিরামিষের যে চিনির কৌটো, ওই আমিষের চিনির কৌটোতে আছে, অল্প একটু চিনি আছে, ও দিয়ে হয়ে যাবে, 8-10 দিন হয়ে যাবে, কিন্তু নিরামিষের কৌটোটা একদম ফাঁকা। তারপরে এই দোকান থেকে আবার এই দেখো একটু চিনি আনলাম, আলু সেদ্ধ দেবো ভাতের সাথে, দেখি আলু নেই। বরকে কালকে না পরশু ওকে বললাম যে আলু নেই, আলু নিয়ে এসো, আলু খেতে হবে না, আলু খেও না, আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি, আলু খেতে হবে না, এই বলল। তো আজকে তাই বললাম যে আলু তো খেতে হবে না বলো, কিন্তু নিরামিষের দিন একটু আলুর দরকার হয়, যে আমি এখন আলু সেদ্ধ ভাত করবো, আমি আজকে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এই খাবো। তো শুধু পেঁপে সেদ্ধ খেতে না ভালো লাগে না, ওই একটা ছোট আলু দেব, আলু আর পেঁপে একসাথে সেদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মেখে নিলে খেতে ভালো লাগে, কিন্তু শুধু পেঁপে সেদ্ধ দিয়ে খেতে না কিরকম যেন লাগে। তো সেই জন্য আবার এই আলু নিলাম দোকান থেকে, সকাল থেকে যেটাই হাত দিচ্ছি সেটাই দেখছি ফাঁকা, জিনিসপত্র সব ফুরিয়ে গেছে। আসলে কি বলতো, এখন আর কি বেশি জিনিস নিয়ে আসছি না, আমরা তো ঘুরতে যাব, ওই জন্য ভাবছি এখন যেটুকু যা লাগে একটু একটু এখান দিয়ে আনি, পরে বেশি করে নিয়ে আসবো, সেটাই আর কি ভাবছি। ওই জন্যই আর কি মুদিবাজার বেশি করে এখন আর আনছি না, ওখান থেকে ঘুরে আসার পরে তারপরে আনবো। আর এই যে মুড়িটা আমি মাখলাম নুন চিনি দিয়ে, কি অখাদ্য হয়েছে, মানে লবণটা বেশি পড়ে গেছে, মুড়ি তো বুঝতেই পারছো একটু যদি লবণ বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না, তো কিভাবে কি জানি লবণটা বেশি হয়ে গেল, খেয়াল করলাম না, নাকি মুখে দিয়ে দেখি এত বাজে লাগছে খেতে।
তাও খেয়ে নিচ্ছে, ফেলে দেবো। এই দেখো আলু আর পেঁপে সিদ্ধ দিলাম, ডালের মধ্যে নুন হলুদ দিয়ে সিদ্ধ দিলাম। আজকে আমরা সবাই এই আলু আর পেঁপে সিদ্ধই খাবো, আমার বর মনে হয় বাড়িতে খাবে না, তো আমি ছেলে মেয়েকে নিয়ে এই খাবো। রাতের বেলা আবার ছেলে মেয়ের পিকনিক আছে, ওই জন্যই রান্নাবান্না কিছু করছি না। আর এই যে এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা গড় দিতে হবে। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ, আমি আসলে এখন শর্ট ভিডিও করছি, সেই জন্য এইভাবে সাজুগুজু করলাম। আর এই জায়গাটায় আমি এখন নাচ করব, সেই জন্য এই জায়গাটা একটু ঝাড় দিলাম। অর্জুনকে তো তোমরা চেনোই যে শুধু এটা ওটা ফেলে নোংরা করে রাখে, ওই কারণে এই জায়গাটা ঝাড় দিলাম। সবকিছু খুলে ফেললাম, আমার এখন ভীষণ ভালো লাগছে। আমি জানো তো ওইভাবে না সেজে গুজে থাকতে পারি না, সেই যখন বিয়ে বাড়িতে যায় তখন তো ওরকম ভাবে আর কি সাজতে হয়, এটা ওটা করতে হয়, কিন্তু ওই 10-15 মিনিট পর না কেমন যেন একটা অস্বস্তি লাগে। হ্যাঁ দেখেছি, কিরকম যেন একটা অস্বস্তি হয়, শুধু মনে হয় কখন এসব খুলবো, কখন এসব খুলবো, এরকম লাগে। দেখো না আমি ঘরেও কানে গলায় কিছু পরি না, আমার এরকম নর্মাল থাকতেই ভালো লাগে। অনেকক্ষণ সময় লাগবে জানো তো, শর্ট ভিডিও করতে অনেক সময় লাগে। আর অর্জুন দেখো ঘুমিয়ে পড়লো, এখন মনে হয় 2:30 বাজে, ও ঘুমিয়ে পড়লো। আজকে এই আজকে কি সকালে তাড়াতাড়ি উঠলো, ওই জন্য ঘুমিয়ে পড়লো। আমাদের ঘরের অবস্থা বিশাল খারাপ, বিশাল খারাপ, তোমাদেরকে কি আর দেখাবো। এইখানে এই যে আমি মানে ওই সাজগোজ করলাম তো সব জিনিসপত্র বের করেছি। আরে ধাত কি হয়েছে, ও কিবা বলছে আমি নাইটি পরা তুমি ভিডিও করছো কেন, তুই তো এখন ঠাকুর পুজো দিতে যাবে, তো কি হয়েছে? হ্যাঁ ও আমার নাইটি পরে ঠাকুর পুজো দেয়, দুপুরের পুজোটা তো ও দেয়, তখন আমার নাইটিটা পরে দেয়। যাই হোক, সেই কি বলতো কি না, ওই শর্ট ভিডিও করবো সেই জন্য ওই সব জিনিসপত্র বের করলাম। তারপরে ওর ঘুরতে যাব, সেই জিনিসপত্র তো শুধু এখানে ওখানে শুধু ঘুরতেই থাকে। কৃপা অর্জুন সারা দিন জানো না এটা বের করছে, ওটা বের করছে, সেটা বের করছে, এগুলো শুধু বের করতেই থাকে। আর ওগুলো সব এরকম এখানে টাল করা, এই একটা জিনিস ব্যাগে ঢুকাচ্ছে, আবার 5টা জিনিস ব্যাগ থেকে বের করছে, এই করতে আছে শুধু জানো। রাত হয়ে গেছে এখন, আর দেখো আমার ঘরের কি অবস্থা, কত জামা কাপড়, ওই যে ট্রলি ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো তো সেই ঘুরতে যাব ওখানে নিয়ে যাওয়া হবে, কৃপা অর্জুন সারাদিনই ব্যাগ গোছায়, তো এইরকম আর কি 8-10 দিন থাকবে, মানে ট্রলিগুলো এরকম ঘরের মাঝখানে 8-10 দিন থাকবে। আর এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আমার, এই যে আমি এই বসে এখন এগুলো ভাঁজ করব। ওই যে শর্ট ভিডিও করলাম সেই জন্য আমাকে এগুলো পরতে হলো, আর ড্রেসিং টেবিলের উপরে যেসব সাজার জিনিস আছে সেগুলোও আমাকে গুছিয়ে রাখতে হবে, শর্ট ভিডিও করার জন্য এগুলো সব পড়তে হয়েছে তো। আর ওই আমি আর কি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা পরবো কোনটা পরবো না, সেই জন্য সবগুলো বার করতে হয়েছে, এখন সব কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি। সব কিছু গোছানো হয়ে গেল, আজকে খুব কষ্ট হয়ে গেছে, ওই যে নাচানাচি করলাম অনেকক্ষণ, 7-8টা শর্ট ভিডিও করলাম, তাছাড়া ওই যে সাজগোজ করতে হয়েছে। আমার কাছে ওই সাজাটাই না মানে খুব কষ্টের কাজ, ওই সাজগোজ করো, তারপরে আবার সেই ড্রেস পাল্টাও, এই করো ওই করো, সেগুলো আবার ঠিক জায়গা মতো রাখো, ওই করতে করতে আমার আজকে অবস্থা একদম খারাপ। তোমাদের সাথে আজকে একটা আমার কি বলবো মানে ইমোশনাল কথাও বলতে পারো, বা একটা অপূর্ণ ইচ্ছা সেটাও আর কি বলতে পারো। ছোটবেলায় না আমি খুব নাচতে ভালোবাসতাম, তো আমাদের সময় না ওইভাবে মেয়েদেরকে না নাচ শেখানো হতো না। আর তাছাড়া আমার বাবা খুব রাগে ছিল, মানে মেয়েদেরকে খুব শাসনের মধ্যে রেখেছে। হ্যাঁ এখানে ওখানে কোথাও যেতে পারতাম না, সব সময় শুধু এটা ওটা জিজ্ঞেস করতো, কোথায় যাচ্ছি কি করছি কার সাথে মিশছি, সব খবরাখবর নিত। হ্যাঁ সবসময় আমাদেরকে চোখে চোখে রাখতো। যাই হোক, তো তখন তো আর কি ওরকম নাচতে ভালোবাসতাম, যেহেতু আমাদের বাড়ির সবাই মানে আমার বাবা মা সবাই একটু অন্যরকম ছিল, ওই নাচ ফাচ অত পছন্দ করত না। আর হলো গিয়ে আমি মোটা ছিলাম তো ওই জন্য বলতো যে তুই নাচলে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। কিন্তু আজকে আমি একটা মানে কি বলবো সাহস করে এই কাজটা করেই ফেললাম। এর আগেও আমি শর্ট ভিডিওতে একটু একটু নাচ করেছি, সেগুলো ছিল ছোট ছোট অল্প অল্প একটু আর কি নাচ,
ওই হয়তো এক্সপ্রেশন দিয়ে ওই করতাম, গানের সাথে এক্সপ্রেশন দিতাম, এই ছিল। কিন্তু আজকে আমি না মন খুলে নাচ করলাম, আজকে মানে সব কিছু আর কি ভুলে গিয়ে মন খুলে নাচ যেটাকে বলে সেইটাই করলাম, নিজের ছোটবেলার অপূর্ণ ইচ্ছেটাকে আজকে পূরণ করলাম। জানি না মানে সবার ভালো লাগবে কি লাগবে না জানি না, তবে সত্যি কথা বলতে কি আমি আমার নিজের ভালো লাগার জন্য নাচ করলাম, সবার ভালো লাগার জন্য নাচটা করিনি, নিজের ভালো লাগার জন্য করলাম। আমি জানো তো আগে সেই সবসময় না শাড়ি পরে থাকতাম, আমার বাপের বাড়িও যেরকম আর কি ওই পুরনো পন্থী টাইপের, আমার আমার শ্বশুর বাড়িও পুরনো পন্থী টাইপের, না সেটা অবশ্যই ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিক আছে। তো বিয়ের পর আমাকে সবসময় শাড়ি পরে থাকতে হতো, আমি কলেজে যেতাম সেখানেও আমাকে শাড়ি পরে যেতে হতো, যেহেতু দেখতে মোটা সোটা ছিলাম শাড়ি পরে যেতাম বলে সবাই আমাকে কলেজের টিচার ভাবতো, ছেলে মেয়েরা যে দাঁড়িয়ে থাকতো ওরা আমাকে দেখলে না ভয় পেয়ে যেত, ভাবতো কি যে টিচার এসেছে কলেজের, হ্যাঁ এরকম ভাবতো। আমি যে স্টুডেন্ট সেটা আর কি ওরা মনে করতো না, ওই যে শাড়ি পরে যেতাম তারপর আবার মোটা সোটা ছিলাম ওই জন্য। কিন্তু তখন আমার শ্বশুর বাড়িতে না চুড়িদার পরা যেত না নাইটি পরা যেত, এখন আর সেই নিয়ম নেই, এখন সব কিছুই পাল্টে গেছে, এখন সবাই চুড়িদার নাইটি এসব পরে, কিন্তু ওই সময় পরা যেত না। আমি যখন আলাদা হলাম তখনও আমি ওই বাইরে গেলে পরে শাড়ি পরতাম আর ঘরে নাইটি পরতাম, ঘরে আর তখন শাড়ি পরতাম না কিন্তু বাইরে গেলে শাড়ি পরতাম, কৃপাকে নিয়ে যখন স্কুলে যেতাম তখনও শাড়ি পরতাম, মাঝে মধ্যে দু একদিন চুড়িদার পরে যেতাম স্কুলে, কিন্তু স্কুলে যে অন্যান্য গার্জিয়ানরা ছিল তারা না ফিসফাস করে কথা বলতো, হাসতো আমাকে নিয়ে, মানে আমি প্রথম থেকে সব সময় শাড়ি পরে যেতাম, তো পরে আমি ওই হঠাৎ করে মাঝখানে দু একদিন চুড়িদার পরে যাচ্ছি সেটা দেখে ওদের ভালো লাগতো না, ওরা আর কি ওই মানে যেটা হয় মেয়েরা দেখবে একসাথে হলে পরে এ ওকে নিয়ে একটু হাসে ও তাকে নিয়ে একটু হাসে, ওই হয়তো আমাকে দেখে হয়তো বলতো ওই দেখো আগে শাড়ি পরে আসতো এখন চুড়িদার পরে আসে, চয়েস চেঞ্জ হয়ে গেছে, এই সেই মডার্ন হয়ে গেছে, এই ধরনের আর কি হয়তো কথা বলতো, আমার সামনে কিছু বলতো না। কিন্তু কৃপাকে আমি যখন স্কুলে দিলাম, কৃপা তখন আর কি কেজি স্কুলে পড়ে, তখন কিন্তু আমার বয়স আহামরি যে খুব বেশি কিছু তা কিন্তু না, আমার তখন বয়স কত হবে 24 এরকম হবে, ওই বয়সে মেয়েদের বিয়েও হয় না। তারপর কৃপাকে যখন হাই স্কুলে ভর্তি করলাম, তো সেই স্কুলে ভর্তি করার পর প্রথম থেকে আমি চুড়িদার পরেই ওই স্কুলে যেতাম, যখন কৃপা কেজি স্কুলে পড়লো মানে ওই নার্সারি থেকে 4 অবধি যে স্কুলে ছিল সেই স্কুলে আমি ওই শাড়ি পরেই যেতাম সব সময়, তারপর যখন ও ওই 5 ভর্তি হলো হাই স্কুলে তখন আমি চুড়িদার পরে যেতাম, ভাবলাম যে আমি যদি আবার এখানে আমি শাড়ি পরে যাই তাহলে সবাই আমাকে মানে ওইভাবে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, আমাকে ওই শাড়ি পরেই সব সময় যেতে হবে। আর সে সময় তো অর্জুনও চলে আসলো, তখন শাড়ি পরাটা আমার কাছে বিশাল একটা চাপের ব্যাপার, চুড়িদারের মতো শান্তি আর কিছুতে নেই, চুড়িদারটা তো চটপট করে পরা যায় তাই না। আস্তে আস্তে তো তারপর দেখলাম যে এক এক করে সবাই চুড়িদার ধরে নিল, যারা হাসাহাসি করতো তারাও দেখলাম চুড়িদার ধরলো, সবাই শাড়ি পরা ভুলে গেল। রাস্তায় যখন বের হো তখন খেয়াল করো কটা মানুষ শাড়ি পরে বের হয়, খেয়াল করো তো। যতদিন যাচ্ছে মানুষের চিন্তাধারা তত বেশি উন্নত হচ্ছে, মানুষ যুগের সাথে তাল মেলাতে শিখছে, তো আমি আজকে আমার ওই ছোট্ট ইচ্ছাটা পূরণ করলাম, আমি আজকে সেই আমার ওই ছোটবেলার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করলাম, মানে আমি আজকে মন খুলে নাচ করলাম। আমি মোটা সেই কথাটা আমি ভুলে গেছি যে আমি মোটা, আমি নাচ করলাম আমাকে দেখতে ভালো লাগবে না, সবাই হাসাহাসি করবে, সেসব ভুলে আজকে আমি নাচ করলাম, খুবই কম সময়ের জন্য নাচ করলাম, অল্প একটু নাচ করেছি, শর্ট ভিডিও তো, শর্ট ভিডিওতে তো বেশিক্ষণ নাচ করা যায় না, তো ওটা দিয়েই আর কি শুরু করলাম। আমার তো নাচতে খুব ভালো লাগে, আমি আগেও তোমাদেরকে বলতাম যে আমি যখন রান্না করি কাজ করি আমি শুধু নাচতেই থাকি নাচতেই থাকি। আমি তোমাদেরকে আরেকদিন মনে হয় বলছিলাম যে আমি মোটা সেই জন্য আমার বাবা মা আমাকে সাইকেল চালানো শেখায়নি, বলে তুই পারবি না, তুই মোটা সোটা মানুষ, তুই কি করে সাইকেল চালাবি, তো ওই রকম ভাবে আমার নাচও হয়নি, আমি মোটা সোটা মানুষ, আমি নাচলে কেউ পছন্দ করবে না, দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমাকে নাচও শেখায়নি।
তো এরকম অনেকেই আছে যারা নাচতে ভালোবাসে কিন্তু মোটার কারণে নাচতে পারে না। তারপরে ধরো এই যে আমরা তো মোটা, আমরা মন চাইলে সব ধরনের ড্রেস পরতে পারি না, আমাদের তো 14 বার করে ভাবতে হয় এটা পরা যাবে না, ওটা পরা যাবে না, এটা পরলে বেশি মোটা লাগবে, লোকে হাসবে, কে কি বলবে, এসব আমরা খুব ভাবি। যারা আমরা এরকম মোটা তাদেরকে এসব ভাবতে হয়, চোখ বন্ধ করে সব ধরনের ড্রেস পরা যায় না। আবার যাদের গায়ের রং একটু চাপা তারা ভাবে যে কালো শাড়ি পরলে মনে হয় আমাকে ভালো লাগবে না, কালো রঙের ড্রেস পরলে মনে হয় আমাকে ভালো লাগবে না, তারা কালোটাকে অ্যাভয়েড করে চলে সব সময়। তারা মনে করে যে কালো রঙের ড্রেস পরলে মনে হয় আমাকে দেখতে আরো বেশি কালো লাগবে, সবাই মনে হয় আমাকে নিয়ে হাসাহাসি বেশি করবে, এরকম আর কি একটা ধারণা তাদের মধ্যে কাজ করে। কিন্তু আমি মনে করি যারা সমালোচনা করে, যারা মানুষের নিন্দামন্দ করে, তাদের অভ্যাসটা সবসময়ই থাকে, সে তুমি কালো শাড়ি পরলেও তারা আলোচনা করবে, তুমি সাদা শাড়ি পরলেও আলোচনা করবে, নীল রঙের শাড়ি পরলেও আলোচনা করবে। যাদের আর কি সমালোচনা করার অভ্যাস আছে, নিন্দাবন্দ করার অভ্যাস আছে, তারা সব কিছুতেই দোষ ধরবে, সব কিছু থেকে খুদ বের করার চেষ্টা করবে, সব কিছু নিয়েই তারা আলোচনা করতে ভালোবাসে। সেই সব মানুষের জন্য নিজের ছোট ছোট কিছু শখ আহ্লাদ এগুলো পূরণ করব না, সেটা কি হয় বলো? আমরা কতদিনই বা বাঁচবো বলো? আজকে মরে গেলে কালকে 2 দিন। তাহলে নিজের ছোট্ট ছোট্ট যে শখ আহ্লাদগুলো থাকে সেগুলো কেন পূরণ করব না? যেসব পোশাক পরলে দেখতে বাজে লাগে, মানে যেসব পোশাকে শালীনতা থাকে না, সেই পোশাকগুলো অ্যাভয়েড করে আমরা তো একটু অন্য রকমের পোশাক পরতেই পারি, তাই না? আমি মোটা বলে ছোটবেলায় আমি অনেকের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছি, তো আর কি ছোট থেকেই তো কথাগুলো শুনতাম, ওই জন্য না কথাগুলো আমার গা শোয়া হয়ে গেছিল। সেই জন্য আমাকে যদি কেউ মোটা নিয়ে ব্যঙ্গ করতো, কিছু বলতো, আমার না অতটা খারাপ লাগতো না, ছোটবেলা থেকে শুনতাম, তো ওই জন্য আর কি ওই গা শোয়া বলে না সেটা হয়ে গেছিল। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, বিয়ে থা হলো, তারপরে আমি আস্তে আস্তে এই নেগেটিভ পয়েন্টগুলোর সাথে, মানে নেগেটিভ জিনিসগুলোর সাথে কিভাবে ডিল করতে হয় সেগুলো শিখে গেছি। এখন যদি আমাকে কেউ বলে যে আমি মোটা, আমাকে এই ড্রেসে ভালো লাগে না, আমি ভালো রান্না করতে পারি না, আমি ভালো করে সাজতে পারি না, আমার তাতে একটু খারাপ লাগে না, কারণ আমি ওই যে বললাম না নেগেটিভ পয়েন্টগুলোর সাথে ডিল করতে শিখে গেছি ছোটবেলায় আর কি। আমার কাছে সেটা একটা গা শোয়া ব্যাপার হয়ে গেছিল, কিন্তু এখন গা শোয়া ব্যাপার নেই, এখন ডিল করতে পারি যে কিভাবে নেগেটিভ পয়েন্টগুলোকে দূরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এখন সেগুলো খুব ভালো করে বুঝি। অন্যের ক্ষতি না করে প্রাণ ভরে বাঁচাটা দোষের না। অনেক কথা বললাম আজকে, অনেক কিছু বললাম, আমার নিজের জীবনের অতীতের কিছু কথা, তারপর আমার অপূর্ণ ইচ্ছা, ইমোশনাল অনেক কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ফ্যানটা অফ করে কথা বললাম তো ওই জন্য খুব ঘেমে গেলাম, ফ্যান চললে কথা ভালো আসে না। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার কোনো কথায় তোমরা কিন্তু আবার কেউ কিছু মনে করো না, যদি আমার কোনো কথায় তোমাদের কারো মনে কোনো খারাপ লাগা আসে তাহলে সেজন্য সরি, অনেক কথা বলি তো সেই জন্য অনেক কথা না মুখে অনেক সময় চলে আসে, মানে যেগুলো হয়তো বলতে চাই না কিন্তু ওই বক বক করি বেশি, তো ওই জন্য সেই কথাগুলো না পেটে থেকে না মুখে চলে আসে। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। হ্যাঁ, গুড নাইট, আবার আগামীকাল দেখা হবে।